সিলেটে এসএসসি পরীক্ষার ফলাফলে পাশের হারে ছেলেদের টপকে গেছে মেয়ে শিক্ষার্থীরা। এছাড়া জিপিএ 5 পাওয়ার দিক দিয়েও গেল বছরের মতো এবছর এগিয়ে আছে মেয়েরা। সিলেট শিক্ষা বোর্ড থেকে আজ বৃহস্পতিবার সকালে এবছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার পাশের হার 96.78, জিপিএ 5 পেয়েছে 4,834 জন। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে এবছর 53,332 জন ছেলে শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে 51,386 জন। ছেলেদের পাশের হার 96.35। 66,221 জন মেয়ে শিক্ষার্থী পরীক্ষা দিয়ে এবার পাশ করেছে 64,314 জন। তাদের পাশের হার 97.12, অর্থাৎ ছেলেদের চেয়ে মেয়েদের পাশের হার বেশি। গত বছর পাশের হারে ছেলেরা এগিয়েছিল, সে বছর ছেলেদের পাশের হার ছিল 79.23 এবং মেয়েদের পাশের হার ছিল 78.46। এবছর ছেলেদের টপকে গেছে মেয়েরা। এদিকে জিপিএ 5 পাওয়ার দিক দিয়ে গেল বছরের মতো এবারও মেয়েরা এগিয়ে আছে। গেল বছর 2,081 জন ছেলে ও 2,182 জন মেয়ে জিপিএ 5 পেয়েছিল। এবছর জিপিএ 5 পাওয়াদের মোট সংখ্যা বেড়েছে, কিন্তু ছেলেদের জিপিএ 5 পাওয়ার সংখ্যা কমে গেছে। এক্ষেত্রে মেয়েদের সফলতা বেড়েছে। ছেলেদের মধ্যে এবার 2,028 জন জিপিএ 5 পেয়েছে, মেয়েদের মধ্যে 2,806 জন জিপিএ 5 পেয়েছে।